তোমার ভাইয়ার সঙ্গে মানাতে হবে কিন্তু। আমাকে এমন ভাবে সাজিয়ে দেবে যাতে সবাই বলে সার্থক জুটি, উত্তম সুচিত্রা। দেখুন, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত একটা মানুষকে মেকআপ দিয়ে গেটআপ দিয়ে সুন্দর করা যায়, কিন্তু সেই বয়সটা পার হয়ে গেলে আর কিছুই করার থাকে না। সেজন্যই তো তোমরা আছো, তোমাদের কাজই তো মানুষকে সুন্দর করা। সরি ম্যাডাম, আমি আপনার জন্য কিছুই করতে পারবো না। কেন? সে কৈফিয়ত তো আমি আপনাকে দেব না। ছি ছি, ননদ হয়ে এরকম একটা কথা তুমি বলতে পারলে? আমি তো বললাম রূপবান, সেই দিনের জন্য আমি সরি। এই দিন সেই দিন বলে তো কিছু নেই, আমি কোনোদিনই আপনার সাথে বাঁচি নেই। আশ্চর্য, তুমি না থাকলে কি করে হবে? তুমি সাথে না থাকলে তোমাদের ফ্যামিলিতে আমি প্রপোজাল পাঠাবো কি করে? কিভাবে পাঠাবেন সেটা তো আমি জানি না। বুঝেছি, ভাবির উপর অনেক অভিমান হয়েছে না? আচ্ছা ঠিক আছে, বলো কক্সবাজার থেকে তোমার জন্য কি আনবো? কিচ্ছু আনতে হবে না, আমার জন্য কিচ্ছু আনতে হবে না। আমার ননদের এত রাগ, থাক বলতে হবে না, তার ভাইয়ার কাছেই জেনে নেব বোনের কি চাই। বিষ, বিষ চাই আমার। আপনি কক্সবাজার থেকে আমার জন্য একটু বিষ এনে দিন প্লিজ। বালাই শট, বিষ আনবো কেন? এই রূপবান, এই শোন। আরে ম্যাডাম, আপনি এখানে? মিস্টার লতিফ, হ্যাঁ, রূপবান এসব কি বলছে? কি বলছে কেন? আমার ননদ তো সর্বনাশের কথা বলছে, সে নাকি বিষ খাবে। ও ম্যাডাম, আসলে ওর কথা না কিছু মনে নেবেন না, ওর মনটা আসলে খুব খারাপ। কেন, কি হয়েছে ওর মনে? ওই যে কি জানি হয়েছে, এই যে আপনি না বললেন ওর মন খারাপ। ও আচ্ছা আচ্ছা, হয়েছে কি? ওর স্বামী মারা গেছে। ম্যাডাম আপনি আপনি আমার সাথে একটু আসুন, ওকে প্যাকা থাকবেন। তাকে বলবেন না, একটা মেয়েকে অবস্থা ডিস্টার্ব করো। বস বস শোনেন,